লাউ খান হিসেব করে কথা বলো। এই কিসের হিসাব? কিসের হিসাব? আজ থেকে এই স্কুল বন্ধ, এখানে আমি মার্কেট বানাবো। এই জমির মালিক আমি। চেয়ারম্যান দলিলটা দেখিয়ে দাও। দেখো লাউ খান, মিথ্যে দলিল বানিয়ে বহু গরিব লোকের জমি তুমি আত্মসাৎ করেছো। মিথ্যে দলিল বানিয়ে এই স্কুলটাকে আত্মসাৎ করতে চাও? কিন্তু তোমার এই ধোকাবাজি আমার এখানে চলবে না। এই দেখো, সরকার স্কুলের নামে এই জমি বরাদ্দ করে দিয়েছে। কালই মিটিং ডেকে আমি তোমার ধোকাবাজি এই এলাকার জনগণের সামনে ফাঁস করে দেবো। তুমি মাদ্রাসা ভেঙে মদের দোকান দিয়েছো। গত 20 বছরে তুমি বহু অনাচার করেছো। এই মাস্টারের বাচ্চা আমাদের সাথে বাড়াবাড়ি করলে? শিক্ষকের গায়ে হাত তোলে না, বোধহয় কোথাকার সবসময় খালি মাথা গরম করে। মাস্টার সাহেব কাজটা ভালো করলে না, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, কথাটা মনে রেখো। চলি। দাউদ খান চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আমাকে শাসিয়ে গেল, স্কুল বন্ধ করে শিক্ষার আলো নিভিয়ে দিতে চায়। আমি বেঁচে থাকতে তা হতে দেবো না, আমি ঘরে ঘরে এর প্রতিকার চাইব। না, গরিব মানুষের এসব করা সাজে না। তোদের বাবা একজন গরিব শিক্ষক, তার ছেলে মেয়েদের আবার কিসের জন্মদিন? গতবারও আমার জন্মদিন করনি, ভাইয়া কেক কিনে আমার জন্মদিন করেছে। এবারও আমি তোর জন্মদিন পালন করব, তোর জন্য আমি টাকা জমিয়েছি। আমি এখনই কেক নিয়ে আসছি। পাশের বাড়ি সবাই জন্মদিন পালন করে, আমি করতে চাইলে তুমি শুধু বকো, আর বাবাও কেক এনে দেয় না। কেক আর মোমবাতির দাম কত হলো? 15 টাকা। এই নিন। সোনা রাখো না,
গরিব মানুষের জমি আত্মসাৎ করে মাদ্রাসা ভেঙে মদের দোকান বসায়, কত অপকর্ম করি, তাই না মাস্টার? আমার বিরুদ্ধে আগামীকাল মিটিং ডেকেছ, জনগণের সামনে সব ফাঁস করে দেবে, পত্রিকায় পত্রিকায় প্রচার করবে, আমার জেল হবে। আমার বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ করলে আমি তাকে পরপারে পাঠিয়ে দিই, যাতে তার আওয়াজ চিরতরে বন্ধ হয়ে যায়। ওরা আমাকে বাঁচতে দিলে না, পরপারে গিয়ে বাঁচব, এবারে নয়। দাউদ খান, আমি মরে গেলেও শিক্ষার আলো কোনোদিন নিভে যাবে না, তোর প্রতিফল তুই পাবি পাবি। তোদের কাউকে বাঁচতে দেওয়া হবে না, আগুনে পুড়িয়ে মারা হবে, কেউ সাক্ষী থাকবে। আমার জন্য দেব না, রানা আর গুলাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। বিস্কুট খাও, লজ্জা কিসে, খাও না, খাও নাও, এই তুমি নাও। কোথায় যাচ্ছেন? জানি না। শহরে যাচ্ছেন বুঝি? বোন, শহর অজানা অচেনা জায়গা, পদে পদে বিপদ, আত্মীয় স্বজন কেউ আছে? না। ঠিক আছে, আমি যখন বোন ডেকেছি তখন কোনো ভাবনা নেই, আমি একটা ব্যবস্থা করেই দেব। এসে গেছে? এসো মা, এসো এসো বোন, এসো এসো এসো, এসে গেছি। কবির মা, আমার খিদে লেগেছে। আমারও খিদে লেগেছে মা, একটু সবুর করো বাবা। তোমাদের খিদে লেগেছে বুঝি? কবির, ওদের খাবারের ব্যবস্থা করো। আচ্ছা, এসো বোন, ঘরে এসো, এসো 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 এসো। কি সুন্দর ঘর! আমি চলে যাব। কোথায় যাবে এই অচেনা শহরে? তুমি থাকবে আমার দাদা।
হে আল্লাহ, কেন তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ? কি অপরাধ করেছি আমি? বলো আল্লাহ, বলো বলো। না মা না, আল্লাহকে দেখো না। আল্লাহ গরিবের জন্য নয়, আল্লাহ বড় লোকের জন্য। ওকে দেখো না মা, ওকে দেখো না। ও কথা বলিস না, আল্লাহ সবার জন্য। যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন শুধু একটাই পথ খোলা থাকে, সে হলো আল্লাহর পথ। আল্লাহকে ডাক বাবা, আল্লাহকে ডাক। না না, আমি ওকে কোনোদিন ডাকবো না, কোনোদিন না। আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। খাবার নিয়ে এসেছিস? কোথা থেকে এনেছিস বল, বল কোথা থেকে এনেছিস? চুরি করেছিস তুই, চোর? না মা না, আমি আমি কাজ করে টাকা উপার্জন করে খাবার কিনে এনেছি। বিশ্বাস করো মা, এই দেখো। আমাকে মাফ করে দে বাবা, মাফ করে দে। না মা, ও কথা বলো না। রুনা কোথায় মা? এখানেই তো ছিল। ধরো রুনা। রুনা রুনা, রুনা ভাইয়া, তোর স্কুলে পড়তে ইচ্ছে করে? হ্যাঁ ভাইয়া। ভাবিস নি, আমি তোকে স্কুলে ভর্তি করে দেব, তোকে লেখাপড়া করাবো, অনেক বড় হবি তুই, অনেক বড়। পেপার,
শ্রমিকদের রক্ত তৈরি এই মিল আমি জীবিত থাকতে এই মিলের কোনো ক্ষতি হতে দেব না। ওই সারা শ্রমিকের বাচ্চা, আমরা দাউদ খানের লোক, দাউদ খানের অর্ডার, এই মিল বন্ধ হয়ে যাবে না, আর এক পাও তোমরা এগোতে পারবে না। ওদের সাথে মারামারি করার, ওরা গুন্ডা বদমাস, ওদের সাথে অস্ত্র থাকে, যদি তোর একটা কিছু হয়ে যেত তাহলে আমার জীবনে তুই ছাড়া আর কেউ নেই। বাবা, স্বামী হারিয়ে তোকে নিয়ে বেঁচে আছি, সেই তুই যদি এমনি করে মারামারি করিস তবে কি নিয়ে আমি বাঁচবো? আরে মা, আমার কিচ্ছু হবে না, তুমি আমাকে নিয়ে ভেবো না তো। অন্যায়ের এত শক্তি নেই যে ন্যায়কে শেষ করতে পারে। ওরে না, ও কথা বলিস না, এই সমাজে অন্যায়ের শক্তি বেশি, ন্যায়ের কোনো শক্তি নেই, ন্যায় বারবার অন্যায়ের কাছে মার খেয়ে শেষ হয়ে যায়। তোর বাবাও এমনি করে শেষ হয়ে গিয়েছিল। রানা ভাই জিন্দাবাদ, রানা ভাই জিন্দাবাদ। আরে আনন্দের দিনে খালাম্মা কাঁদছে কেন? আচ্ছা দেলোয়ার, তুই বল, আমি কি ইচ্ছে করে মারামারি করেছি? না খালাম্মা, গুন্ডারা মিল ধ্বংস করতে চাইছিল, তাই রানা ভাই অগরে আচ্ছা শিক্ষা দিছে, গরিব শ্রমিকদের পেট বাঁচাইছে, এখন সবার মুখে রানা ভাই নাম। রানা ভাই জিন্দাবাদ, রানা ভাই জিন্দাবাদ। চুপ কর। মা, রুনা কোথায়? রুনা কলেজে গেছে। কলেজে? ওর তো পরীক্ষা শেষ, আজ ওর বিয়ে পরীক্ষার রেজাল্ট বেরোবে। বিয়ে পরীক্ষার রেজাল্ট? রুনা বিয়ে পাশ করবে? হাসান ফার্স্ট ক্লাস পেয়েছে। তোর খবর বল, তুই পাশ করেছিস? আমার খবর আমি জানি না, আমি শুধু জানি হাসানের খবর, হাসান ফার্স্ট ক্লাস পেয়েছে, তাকে খবরটা দিয়ে আসি। আরে হাসান ভাই, তুমি এখানে কেন? তোমাদের রেজাল্ট তো সায়েন্স বিল্ডিং এ টানিয়ে দিয়েছি, এখানে তো শুধু মেয়েদের রেজাল্ট। আমি মেয়েদের রেজাল্টই দেখতে এসেছি, রুনার রেজাল্ট। ও তাই বলো, দেখি রেজাল্ট। হাসান ভাই, রুনা ফার্স্ট ক্লাস পেয়েছে। রুনা? এই তো রুনা ফার্স্ট ক্লাস পেয়েছে, রুনা ফার্স্ট ক্লাস পেয়েছে। ইয়াহু! তুমি
ফার্স্ট ক্লাস পেয়েছো। তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। তুমি তুমি আচ্ছা বাবা দুজনেই আমরা দুজনেই পেয়েছি। হোকে দিল তুমি ছেলে বড় ভালো তোমার মনটা আরো ভালো তুমি ছেলে বড় ভালো তোমার মনটা আরো ভালো এতদিন পরে তোমার সঙ্গে আমার কি হলো কি হলো তুই ভালোভাবে বিয়ে পাশ করেছিস, ফার্স্ট ক্লাস, কি বলিস? হ্যাঁ ভাইয়া, এবার আমি বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশের চাকরি নেব। হ্যাঁ, সব অন্যায়কে দেশ থেকে দূর করে দিবি রুনা,
সে যখন হবে তখন দেখা যাবে, এখন সবাই খেতে চল। চল চল। ড্যাডি ড্যাডি, দাউদ খান স্পিকিং, মাল পাঠানো হয়ে গেছে। ড্যাডি ড্যাডি শোনো, কবে পৌঁছবে? 15 দিনের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ ড্যাডি। আমি বি পরীক্ষায়। সেক্রেটারি জি স্যার, সিঙ্গাপুর থেকে আমাদের মাল পাঠিয়ে দিয়েছে, 15 দিনের মধ্যেই মাল পোর্টে পৌঁছবে, লোকজনকে বলবে মাল খালাস করে নিতে। ড্যাডি একটা খুশির খবর, স্যার জাপান থেকে ফোন। ড্যাডি ড্যাডি, দাউদ খান স্পিকিং, সুসুকি, আই গট ইউ মেসেজ, ইউ উইল গেট ইট, হি উইল গেট ইট ভেরি সুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ড্যাডি প্লিজ আমার খবরটা শোনো। জব্বার, সুসুকির জন্য যে মাল রাখা হয়েছে তা ইমিডিয়েটলি পাঠিয়ে দাও। ইয়েস স্যার। ড্যাডি আমি বি পরীক্ষায় পাশ করেছি। ইটস নট এ গুড নিউজ ফর মি। তোমার একমাত্র ছেলে বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে, এটা তোমার কাছে গুড নিউজ নয়? নো ইটস নট। বিয়ে পরীক্ষায় ফেল করলো, তোমার ড্যাডি তোমার জন্য যে কোটি কোটি টাকা সম্পত্তি গড়ে তুলেছে তাতে কিছু ক্ষতি হতো না। এনিওয়ে, তোমার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করে ফেললাম। সেক্রেটারি লেটস গো। দাঁড়াও ড্যাডি, ছেলের সাথে কথা বললে তোমার সময় নষ্ট হয়, কে আমি জ্ঞান হওয়ার পর থেকেই দেখে এসেছি, আমার খুশির খবর নাই বা শুনলে, কিন্তু আজ আমি তোমার কাছে আমার মার জন্য একটু সময় চাইব। তোমার মা? আই থিঙ্ক শি ইজ ডেড, অনেক আগেই মারা গেছেন। ইয়েস ড্যাড, আজ মার মৃত্যু দিবস, পাশে একটা মিলাদের আয়োজন করব, সন্তানের পিতা হিসেবে নয়, মার মার স্বামী হিসেবে তোমার সেখানে থাকা কর্তব্য। বাট আই এম রিয়েলি সরি মাই সন, ব্যক্তিগত একটি ইমোশনের জন্যে আমি সমষ্টির একটি কাজ নষ্ট করতে পারি না। সেক্রেটারি শোনো, আমাদের মালিক তোমার সাথে কথা বলবে। তোমার নাম রানা? হ্যাঁ। গাড়িতে ওঠো, আমার এখন কাজের সময়, যা বলার তাড়াতাড়ি বলুন। আদবের সহিত কথা বলো, তুমি যেখানে কাজ করো তার আসল মালিক জাহাঙ্গীর কাদেরিয়া তোমার সাথে কথা বলছেন। তোমার দারুণ শক্তি, তোমাকে আমি সামান্য শ্রমিক থেকে আমার ব্যবসার পার্টনার করতে চাই, অনেক টাকা কামাতে পারবে। গাড়িতে ওঠো। আপনার ব্যবসাটা কি? স্মাগলিং, টেন্ডার কেনা, মাল মজুদ রাখা ইত্যাদি, এসব কাজে শক্তির খুব প্রয়োজন, তাই তোমাকে আমার ব্যবসার। আমার যে শক্তি আপনি দেখেছেন তা ন্যায়ের শক্তি, ন্যায়ের শক্তি দিয়ে অন্যায় কাজ হয় না। আমি ওইসব অন্যায় কাজে নেই স্যার। এটাকে ধরে আনবো। শক্তিকে শক্তি দিয়ে বশ করা যায় না, মাথার মগজ দিয়ে বুদ্ধি কাটিয়ে বশ করতে হয়। তুমি না বলেছিলে ওর বাড়িতে মা আছে, বোন আছে? বোনকে নাকি খুব আদর করে? হ্যাঁ স্যার, খুব আদরের বোন। সেই আদরের বোনের একটা দুর্ঘটনা ঘটিয়ে দাও। রুনা, রুনা কোথায়? মা তুমি কিচ্ছু ভেবো না, আমি বেঁচে থাকতে রুনার কিচ্ছু হতে দেবো না। ডাক্তার সাহেব আমার বোন,
অপারেশন না করা পর্যন্ত কিছুই বলতে পারছি না। অপারেশন? একটা বড় অপারেশন করতে হবে, নইলে পেশেন্টকে বাঁচানো যাবে না। না, আমি রুনাকে মরতে দেব না। শুনুন, অপারেশনে 50,000 টাকার মতো খরচ হবে, আপনি ইমিডিয়েট টাকার ব্যবস্থা করুন। 50,000 টাকা? এত টাকা তুই কোথায় পাবি বাবা? আমার জীবনের বিনিময়ে হলেও আমি টাকা জোগাড় করো মা। তুমি শুধু আমাকে দোয়া করো মা। দেলোয়ার, তুই এখানে থাক। আচ্ছা। আপনাদের বাড়ি আছে, গাড়ি আছে, অনেক টাকা আছে, আমাকে 50,000 টাকা দিন। আমার বোন হাসপাতালে মৃত্যু সঞ্চয়, ওকে বাঁচান। আমি আপনাদের সব টাকা ফিরিয়ে দেবো, আমি আপনাদের সব টাকা ফিরিয়ে দেবো। ভাই ভাই, আমাকে একটু দয়া করুন, আমার বোন হাসপাতালে মৃত্যু সঞ্চয়, আমাকে 50,000 টাকা দিন, আমাকে 50,000 টাকা দিন। এই যে ভাই, একটু দয়া করুন, দয়া করুন, ফিরিয়ে দেবেন। এমন কেউ কি নেই, এমন কেউ কি নেই, আমার বোন হাসপাতালে মৃত্যু সঞ্চয়, 50,000 টাকা দিয়ে আমার বোনকে বাঁচান, আমি আপনাদের সব টাকা ফিরিয়ে দেব। এই যে ভাই কি আছেন, 50,000 টাকা দিয়ে আমার বোনকে বাঁচান। ভাই ভাই, 50,000 টাকার জন্য আমি আমার বোনের জীবন বাঁচাতে পারছি না, আপনাদের অনেক টাকা, দয়া করে আমার বোনকে বাঁচান, আপনাদের সব টাকা আমি ফিরিয়ে দেবো। শালা চিট, পাগলের বাচ্চা, এই ধর শালাকে। তোমার না না, আমি পাগল না, আমি আমার বোনের জীবন বাঁচাতে চাই, আমি আমার বোনের জীবন বাঁচাতে চাই। বিশ্বাস করুন, আমি পাগল না, আমি আমার বোনের জীবন বাঁচাতে চাই, আমি আমার বোনের জীবন বাঁচাতে চাই। হাউ হাউ করে কাঁদলেও কেউ তোমাকে টাকা দেবে না, টাকার অনেক দাম, তুমি আমার কর্মচারী, টাকা আমি তোমাকে দেব, বিনিময়ে আমি চাই তোমার শক্তি। আমি আমি আমার সমস্ত শক্তি আপনাকে দেব স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। এই নাও 50,000 টাকা, তাড়াতাড়ি যাও, তোমার বোনকে বাঁচাও। আমি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি স্যার। এই নিন ডাক্তার, 50,000 টাকা, আমার বোনকে বাঁচান। আপনি ক্যাশে জমা দিয়ে দিন, আমরা অপারেশনের কাজ শুরু করে দিয়েছি। তুই এত টাকা কোথায় পেলি? একজনের কাছ থেকে ধার নিয়েছি মা, সেসব পরে বলবো, আগের ওনাকে ভালো করে নি। ডাক্তার সাহেব, ডোন্ট ওয়ারি, জ্ঞান ফিরে এসেছে। রোগীকে বিশ্রাম নিতে দিন, আপনারা একটু বাইরে যান। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তুমি আমাকে একটা খবরও দিলে না। আমি কেমন করে দেব, আমি তো অসুস্থই ছিলাম। তোমার অসুস্থতার সময় তোমার পাশে থাকতে পারলাম না। জানো হাসান, ভাইয়া না থাকলে হয়তো আমি বাঁচতেও পারতাম না। ভাইয়া আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি সেই ভালোবাসার থেকে বঞ্চিত। আমার মা মারা যাবার পর বাবার আদর ভালোবাসা আমি পাইনি রুনা। বাবা নামক লোকটি আমাকে ভালোবাসা দিতে চেয়েছে ঐশ্বর্য দিয়ে, টাকা দিয়ে, স্নেহ মমতা দিয়ে নয়। জানো রুনা, আর সব বাবার মতো আমার বাবা আমাকে নিয়ে ঘুম পাড়ায়নি, আমাকে কখনো কোলে দেয়নি, আদর করেনি, কোনোদিন খোঁজ দেয়নি। হাসান, তোর শরীর কেমন, তোর লেখাপড়া কেমন চলছে? কেবল টাকা দিয়ে তার কর্তব্য পালন করেছে। আমি তোমাকে সব দিয়ে ভরিয়ে দেব হাসান,
তুমি আমার এগিয়ে চলার অনুপ্রেরণা রুনা। এ শোনো, আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি, তুমি দেবে না? আমার বোধহয় আর কোনো পরীক্ষা দেওয়া হবে না রুনা। কেন? লেখাপড়া, পরীক্ষা, পাশ করা এসবের কোনো মূল্যই ড্যাডির কাছে নেই। তুমি দাও, তুমি পাশ করলেই আমার অনেক আনন্দ। আমাকে পাশ করতেই হবে হাসান। আমার মা ভাইয়া সবার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। এই শহরে দুটো গ্যাং কাজ করছে রানা, এক কাদেরিয়া গ্যাং আমার, আরেক খান গ্যাং, দাউদ খান। আমাদের দুই গ্যাংয়ের মধ্যে প্রচন্ড শত্রুতা। তুমি প্রথম ব্যক্তি যার কাছে দাউদ খানের গ্যাং মার খেয়ে ফিরে গেছে, তাই তোমাকে দলে নিয়ে আমি আমার শক্তি বাড়াতে চাই। তুমিও আমার মতো কয়েকদিনের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারবে। তোমার মা, তোমার বোনের আর কোনো দুঃখ থাকবে না। দারিদ্রতার সাথে তোমাকে লড়াই করতে হবে না রানা। আজ সন্ধ্যায় হোটেল ব্লু ফক্স থেকে দাউদ খান জাপানের সুসুকির জন্য ডায়মন্ডের একটা চালান পাঠাচ্ছে, যার মূল্য 3 কোটি টাকা। আমি চাই এই ডায়মন্ড তুমি লুট করে আনবে। তোমার সাথে থাকবে সিরাজি এবং দলের আরো কয়েকজন। নো স্যার, আমি কারো সাথে থাকব না। যদি কাজটা আমাকে দিয়ে করাতে হয় তবে শুধু আমি, আমি একাই করব। আমার মৃত্যুর আগে আমি বলে যেতে চাই আমার কাদেরিয়া গ্যাং বেঁচে থাকবে, আর তাকে বাঁচাবে তুমি। তোমার শক্তি দিয়ে তুমি হবে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক। ধরো অস্ত্র হাতে তুলে নাও, প্রতিশোধ দেবে, প্রতিশোধ। আজ থেকে তুমি হবে লিডার, গ্যাং লিডার।
থ্যাংক ইউ হ্যাঁ ডায়মন্ড হ্যাঁ আই ওয়ান্ট দিস ডায়মন্ড টেক ইট নো তোমার মতো ডায়মন্ড আমি গলায় না পরে ছাড়ব না ইজ্জত বাঁচাবার জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এক নর্তকের কৃতজ্ঞতা আমার কোনো প্রয়োজন নেই ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আমার এতগুলো টাকা ডায়মন্ড কাদিরিয়া গ্যাং লুট করে নিয়ে গেছে ওদের দলের মাত্র একজন তোদের চারজনকে মেরে শেষ করে দিয়েছে এবার একে একে আমার সব কিছু ধ্বংস করে দেবে মাটির সাথে মিশে যাবো আমি স্যার খবরের কাগজ নিউজ করেছে আপনি নাকি এতিমখানার জন্য 1 কোটি টাকা সাহায্য দেবেন আমি 1 কোটি টাকা সাহায্য দেব হাউ ফানি এ খবর ওরা কোথায় পেল আমি দিয়েছি ড্যাড সেদিন মিটিং এ তুমি ভাষণ দিচ্ছিলে এতিমদের কল্যাণের জন্য ওসব ভাষণ টাষণ ওদের কল্যাণ হবে না ড্যাড তাই তোমার দান হিসেবে তোমার কোটি কোটি টাকা সৎভাবে ব্যয় করার জন্য একটা রাস্তা করে দিলাম আই মিন রোড আফটার অল তুমিও একটা এতিম ছেলের বাবা হাসান তোমার আচরণ দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে পিতার সাথে পুত্রের কিভাবে ব্যবহার করা উচিত তা তুমি ইদানিং ভুলে যাচ্ছ ইয়েস স্যার এবং তা তুমিই ভুলিয়ে দিয়েছো কারণ পুত্রের সাথে পিতার যেরকম ব্যবহার করা উচিত তা তুমি কোনোদিনই করনি সুতরাং ডোন্ট আস্ক মি হাউ টু বিহেভ লাইক এ সান হ্যাঁ হ্যাঁ পিতার মতো ব্যবহার করতে না পারলে ছেলের মতো ব্যবহার আশা করো না রানা আজ পর্যন্ত তুই একবারও মাজারে দোয়া চাইলি না আয় বাবা তুই নতুন ব্যবসায় উন্নতি করেছিস শুকর আদায় করতে হবে না না মা তুমি যাও মা তোমার ছেলে বুঝি হ্যাঁ বাবা যে আসতে চায় না তাকে জোর করো না মা যেদিন হুকুম হবে সেদিন সে নিশ্চয়ই আসবে যাও মা তোমার দোয়া তুমি করে এসো হে আল্লাহ আমার ছেলে নতুন ব্যবসা করছে ওকে তুমি সঠিক পথ দেখিও ওকে তুমি ব্যবসা করার তৌফিক দিও আল্লাহ আমিন
করছো ভাইয়া? ভাগ্যের কথা, চল। কত বড় বাড়ি, কি সুন্দর! তোমাদের চমকে দেওয়ার জন্য আগে জানাইনি মা। সত্যি চমকে গেছি ভাইয়া, এটা এটা আমাদের বাড়ি। কিন্তু এত টাকা দিয়ে কোথায় পেলে বাবা? মা, এটা ড্রয়িং রুম, এর পেছনে কিচেন, আর ওইদিকে গেস্ট রুম। দারুণ হয়েছে ভাইয়া, এত বড় বাড়ি নেবার মতো টাকা পেলে কোথায়? মা, উপরে এসো। এই যে দেখো, এদিকে ব্যালকনি, এখানে দাঁড়িয়ে ওই সুন্দর শহরটা দেখা যায়। বিউটিফুল। মা, এটা আমার বেডরুম, আর ওটা রুনার, আর ওই পাশে তোমার বেডরুম, আর ওটা রুনার রিডিং রুম। ভেরি গুড। এত টাকা তুই কোথায় পেলি রানা? মা, এদিকে দেখো না, আমি আর কিছু দেখতে চাই না, যা দেখিয়েছিস তাতে আমার চোখ ঝলসে গেছে। বল, এত টাকা তুই কোথায় পেলি? মা, আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, এক লোকের সাথে পার্টনারশিপে, সে ব্যবসায় লাভ অনেক। কি এমন ব্যবসা যে অল্প দিনে এত টাকা লাভ হয়? এই পৃথিবীতে অনেক ব্যবসা আছে যা দিয়ে একদিনে কোটি কোটি টাকা কামানো যায়। রানা, তুই এমন কিছু করছিস না তো যা তোর করা উচিত নয়। না মা, আমি এমন কোনো কাজ করছি না যা আমার করা উচিত নয়। আমার পরিচয় নামে নয় কাজে পাবি, আগে মাল তুলে দে, নইলে নইলে তুই এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। এবার মনে হয় আর পরিচয়ের দরকার হবে না। তবুও যদি তোর বাপ জানতে চায় তাহলে বলিস, তোদের বাপের বাপ এসেছিল গ্যাং লিডার। না মানে, আমি একটু বিপদে পড়েছি, পুলিশ আমাকে। কে রে লায়লা? ওই যে তোমাকে যার কথা বলেছিলাম সেদিন, আমার জীবন বাঁচিয়েছিল। ও বাবা, তোমার জন্য আল্লাহর কাছে আমি অনেক দোয়া করেছি। আল্লাহ যেন তোমাকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। আমরা পুলিশের লোক, দরজা খুলুন। খুলুন বলছি।
দরজা খুলে দে। দরজাটা খুলুন। এখানে একজন লোক এসেছিল? লোক না বাবা, এখানে কেউ আসেনি। আমরা একজন লোককে তাড়া করেছিলাম, এদিকে কোথাও লুকিয়ে গেছে। ও ঘরে কে থাকে? আমার মেয়ে আর মেয়ের জামাই। ও সরি। পুলিশ কখনো ভালো মানুষের পেছনে ধাওয়া করে না। আমাদের জীবনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, অসুস্থ মা, দুটি ভাই বোনের লেখাপড়া, কেন আমাকে নর্তকীর জীবন বেছে নিয়ে সংসার চালাতে হয়? নাচ তো কোনো খারাপ কিছু নয় বাবা, নাচ হচ্ছে শিল্প। না মা, আমাদের কাছে যা শিল্প তাই ঘুণে ধরা সমাজের কাছে ঘৃণিত। এই সমাজ আমি মানি না, দরকার নেই সমাজের। এই সমাজের মধ্যেই বাঁচতে হবে মা। আপনি বলুন না আমি কি করব। বিয়ে পাশ করে বাবা মারা যাবার পর একটা চাকরির জন্য হন্যে হয়ে খুঁজেছি, কোথাও পাইনি, কোথাও না। যদিও বা দু এক জায়গায় চাকরি পাওয়া যেত, কিন্তু সমাজের কর্তা ব্যক্তিদের চাহিদা পূরণ করতে পারবো না বলে স্বাধীনভাবে জীবিকা নির্বাহের জন্য সেই নর্তকীর জীবন বেছে নিলাম। জানি এতে সমাজে আমি ঘৃণিত হব। আপনাদের মতো সভ্য লোকেরা নাক কুচকাবেন ঠিকই, কিন্তু তাতে আমার কোনো ক্ষতি হবে না। আমি আমাকে রক্ষা করি, শুধু পরিশ্রম দিয়ে যত টাকা আয় করছি তা দিয়ে এই সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারছি। লায়লা, সেদিনের ঋণ তুমি যেভাবে শোধ করলে তাতে কৃতজ্ঞতা জানিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না। তবে কোনোদিন যদি জীবনের সুযোগ আসে আমি সেই ঋণ শোধ করে দেব। চলে মা, চলে লায়লা। জয়েন করতে বলেছে। ভাইয়া কোথায়? ভাইয়া রোনা, এই তো আমি এখানে। ভাইয়া, বিসিএস পাশ করে আমি পুলিশের চাকরি পেয়েছি, ডিরেক্ট এসপি, কালি ট্রেনিং এ যাচ্ছি। সত্যি? হ্যাঁ, তুমি দোয়া করো ভাইয়া, যাতে পুলিশ অফিসার হয়ে এসে দেশ থেকে যত দুষ্কৃতিকারী চোরা কারবারি বাটপার লুটেরা খুনি আছে সবাইকে যেন আইনের কারাগারে বন্দি করে শাস্তি দিতে পারি। রোনা, আমার দোয়া নিয়ে কাজ হবে না, মায়ের দোয়া নে। মা, ওকে একটু দোয়া করে দাও। মা তো দোয়া করবে, তুমিও একটু দোয়া করে দাও না। আমি? আরে ও তো সবসময় তোর জন্য দোয়া করে, ওই তো তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ বানালো, ওর দোয়া তো আছেই, আমার দোয়াও আছে। এখন বল কাল কখন যাবি তুই? সকাল 9টায়, এখন আমি যাই হাসানকে খবরটা দিয়ে আসি। হাসানটাকে? মানে হাসান, মানে এখন আমি যাই। হাসানটাকে রে? এই কেউ হবে হয়তো ওর পরিচিত। তুমি দিবি আমার হাতে তোমার চাবি, প্রেমের এই তো দাবি, এই তো অধিকার। তুমি আমার, শুধু আমার, তুমি আমার, শুধু আমার।
স্বপ্ন দেখার দিন যে এলো দিন যে এলো হৃদয়ে একটুখানি সুখ লাগিল সুখ লাগিল তুমি আমার শুধু আমার তুমি আমার শুধু আমার হাতে তোমার চাবি প্রেমের এই তো দাবি এই তো অধিকার তুমি আমার শুধু আমার তুমি আমার শুধু আমার তুমি আমার শুধু আমার তুমি আমার শুধু আমার ওয়াহ বাজি মাত করে দিয়েছো তুমি ফ্যান্টাস্টিক আমার যে শত্রু তাকে তুমি মিত্র করে বুকে তুলে নিয়েছো যাকে ধরার জন্য আমি খুঁজছি সে তোমার প্রেমের চালে ধরা পড়ে গেছে বাবা লাইলা বাহ তোমাকে আমি পুরস্কৃত করব অনেক টাকা দেব অনেক বিনিময়ে তুমি তোমার জীবনের সবচেয়ে সহজ কাজটি করে দেবে রানাকে ফোন করে শালবনে আসতে বলবে বলবে ভীষণ জরুরি কথা আছে ও যেন ফোন পাওয়া মাত্রই চলে আসে তোমার ভীষণ বিপদ না আমার কোনো বিপদ নেই আছে তোমার ভয়াবহ বিপদ আছে আমি কোনোদিন মিথ্যে বলি না আমার কথা না শুনলে তোমার প্রাণের চেয়েও প্রিয় তোমার মা ভাই বোনকে মেরে ফেলা হবে না গুলি করে ঝাড়ঝাড় করে দেবো দেখো না রক্তাক্ত লাশগুলি রাস্তার কুকুরে টানাটানি করে খাবে আমার মনে যে সাইক্লোন সৃষ্টি করেছে রানা তার তোমার পরিবারের উপর দিয়ে বয়ে যাবে তুমি ফেরাতে পারো লাইলা ঠিক পাঁচটায় শালবনে রানাকে আমার গতিপথে এনে দাও এই নাও ফোন আমার ভীষণ বিপদ তোমার সাথে আমার জরুরি কথা আছে না না বাসায় না সবাই জেনে যাবে তুমি তুমি পাঁচটার সময় শালবনে আসবে আমি আসব থ্যাংক ইউ রানা থ্যাংক ইউ লাইলা পাঁচটার সময় তুমি রানাকে শালবনে রিসিভ করবে পরপারে নিয়ে যাবার জন্য কি ব্যাপার লাইলা কি হয়েছে রানা তোমার শত্রুরা আমার ভাই বোন মাকে আটকে বাধ্য করেছে তোমাকে এখানে আনার জন্য তোমার ভীষণ বিপদ কিন্তু তোমার ভাই বোন মা ওরা এখন কোথায় ওদের বাড়িতে আটকে রেখেছে কিন্তু ওদের কথা এখন ভাবছি না ওরা ওরা এখন তোমাকে মেরে ফেলবে লাইলা
বস, লায়লা আমাদের প্রতিটি টার্গেট মিস করে দিচ্ছে। উই আর ইন ডেঞ্জার। হোয়াট? ট্রেনিং এর ডিপার্টমেন্ট খুবই খুশি হয়েছে, তাই তোমাকে একটা বিশেষ স্কোয়াডের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই ফাইলে এই শহরে হঠাৎ গজিয়ে ওঠা কয়েকজন ধনী লোকের লিস্ট আছে, যাদের কাছে কিছুদিন আগেও কোনো টাকা পয়সা ছিল না, অথচ রাতারাতি তারা কোটিপতি হয়ে গেছে। আমাদের সন্দেহ, এরা অবৈধ উপায়ে চোরা কারবার এবং স্মাগলিং করেই এত ধন সম্পত্তির মালিক হয়েছে, অথচ আমরা তা প্রমাণ করতে পারছি না। তোমার দায়িত্ব হবে প্রমাণ শুদ্ধ এসব লোককে আইনের হাতে তুলে দেয়া, যাতে তাদের চরম শাস্তি দেয়া যায়। ভাইয়ার এত টাকা কি করে হলো তুমি কোনোদিন জানতে চেয়েছো মা? কোনোদিন তুমি জানতে চেয়েছো এত তাড়াতাড়ি ভাইয়া এত বড় বাড়ি এত দামি গাড়ি কি করে কিনে ফেললো? এত তাড়াতাড়ি একটা শ্রমিক থেকে এত বড় ঐশ্বর্যশালী কি করে হলো? হ্যাঁ, জানতে চেয়েছি এবং জানি। রানা পার্টনারশিপে ব্যবসা করে, অনেক বড় ব্যবসা। কি এমন ব্যবসা আছে যা করে অল্প দিনে এই টাকার পাহাড় গড়া যায়, তা তুমি জানতে চেয়েছো কোনোদিন? তুই কি বলতে চাস? আমি যা বলতে চাই তা শুনলে তোমার মায়ের মন ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তোমার শান্তি নষ্ট হয়ে যাবে, তোমার সুখের ঘরে আগুন লাগবে মা। তবু আমাকে শুনতে হবে, সত্য আমাকে জানতেই হবে। বল, তুই স্পষ্ট করে বল। ভাইয়া এত টাকার মালিক হয়েছে অবৈধ উপায়ে মা। ভাইয়া চোরা কারবারি করে, স্মাগলিং করে, মাল লুট করে। তোকে আমি মেরেই ফেলবো। যে ভাই তোকে কলেপিঠে করে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, পুলিশ অফিসার বানিয়েছে, তোর সুখ ছাড়া যে অন্য কিছু কল্পনাও করতে পারে না, তাকে তুই এত বড় অপবাদ দিচ্ছিস? তোর মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দূর হয়ে যা, দূর হয়ে যা। রুনা, কি হয়েছে মা? ওকে মারছ কেন? দুধ কলা দিয়ে তুই কার সাপ পুষেছিস? সাপ? যে রুনাকে তুই মানুষ করেছিস সে অমানুষ হয়ে গেছে। ওর কত বড় সাহস বলে কিনা, তুই স্মাগলার, চোরাকার বাড়ি, তুই লুটেরা। দূর করে দে, ওর মুখ আমি দেখতে চাই না। আমার মুখ না দেখলেও যা সত্যি তা কখনো মিথ্যে হয়ে যাবে না মা। যা আমি বলছি তা আমার কথা নয়, পুলিশের কথা। এই দেখো, এই দেখো ফাইল মা, দেখো। আইজি সাহেব আজ আমাকে আমার ভাই সম্পর্কে রিপোর্ট দিতে বলেছে।
বলো ভাইয়া, কি রিপোর্ট দেবো আমি? বলো কি ব্যবসা তুমি করো? কোথায় তোমার অফিস, কি তোমার কাজ? আমি আমার কসম দিলাম তোমাকে, বলো আমি যা বলছি সব মিথ্যে? তুমি স্মাগলার না, বলো। বলো ভাইয়া, তুমি যদি সত্যি না বলো তবে আমার মরা মুখ দেখবে। মা, তুই আমাকে স্পর্শ করবি না, তোর ওই হাত দিয়ে স্পর্শ করে আমাকে অপবিত্র করে দিস না। মা, খবরদার, আমাকে মা বলবি না। কোন স্মাগলারের মা আমি নই, কোন লুটেরা আমার সন্তান না। ভাইয়া, তুমি পুলিশের কাছে সত্য প্রকাশ করে সারেন্ডার করো। সারেন্ডার, সারেন্ডার আমি করব, অবশ্যই করব। তার আগে ওই লোকটাকে সারেন্ডার করতে বল, যে আমার আদর্শবান পিতাকে খুন করেছিল। তাকে সারেন্ডার করতে বল, যে আমার অসহায় মায়ের উপর অত্যাচার করেছিল। তাকে সারেন্ডার করতে বল, যে তোর বুকে ছুরি মেরে তোকে রক্তাক্ত করে আমার জীবনটাকে বদলে দিয়েছিল। যে লোকটা তোর বাবাকে খুন করেছিল সে তোর কে ছিল? কেউ না। যে লোকটা তোর মায়ের উপর অত্যাচার করতে চেয়েছিল সে কি তোর কেউ ছিল? কেউ না। যে লোকটা তোর বোনকে ছুরি দিয়ে মেরে ফেলতে চেয়েছিল সে লোকটা কি আমাদের কেউ ছিল? কেউ না। কিন্তু তুই, তুই আমার ছেলে, আমার পেটে 10 মাস 10 দিন লালন করে তোকে জন্ম দিয়েছিলাম, তুই এমন হয়েছিস কেন? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কেউ যদি অপরাধ করে আইন তার শাস্তি দেবে, তার জন্য তোমাকে অপরাধ করতে হবে কেন? তুমি আইনের কাছে সারেন্ডার করো ভাইয়া। না, সারেন্ডার আমি সেদিনই করব যেদিন সব অপরাধীরা সারেন্ডার করবে। তাহলে আমি তোমার সাথে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকব না। রুনা, ন্যায়ের মানুষ হয়ে অন্যায়কে নিয়ে বসবাস করা যায় না। চলো মা। না, তুই যেতে চাস যা, মা তোর সাথে যাবে না। মা আমার সাথে যাবে। না, মা যাবে না। আমি যাব। কে, তুমি কি বলছো মা? আমি যা কিছু করছি সব তোমার সুখের জন্য, রুনার সুখের জন্য, তোমাদের শান্তির জন্য। রানা, তুই অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছিস, কিন্তু মাকে কেনার মতো ব্যবসা করিস না। তোর যত টাকাই হোক না কেন, মাকে কোনো দিনই কিনতে পারবি না। চল। না না মা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না মা, যেও না, যেও না মা। হে আল্লাহ, আমার সন্তানকে তুমি পাপ পথ থেকে ফিরিয়ে দাও। আল্লাহ, ওকে তুমি ন্যায়ের শক্তি দাও, ন্যায় পথে চলার তৌফিক দাও। ওকে তুমি ভালো করে আবার আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। ওকে তুমি ভালো করে দাও আল্লাহ, সৎ করে দাও। আমিন। লাইলা, আমি পাপি, অপবিত্র হয়ে গেছে আমার এই শরীর, ঘৃণিত একটা মানুষ। আমি তোমাকে ঘৃণা করি না, তুমি পবিত্র। মিথ্যে কথা, তুমি জানো না আমার পাপের জন্য আমার মা, আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। যে মায়ের, যে বোনের সুখের জন্য আমি ওই সহ্য করে তুলেছিলাম, কিন্তু ওরা, ওরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে। লাইলা, আমি সব বুঝি রানা, আমি সব জানি। রানা, একবার এই বাংলাদেশটার দিকে তাকিয়ে দেখো, 54,000 বর্গমাইলের দেশ এই বাংলাদেশ। এখানকার লোকগুলো কত গরিব, দুবেলা দুমুঠো ভাতের জন্য এরা কত কষ্ট করছে, অথচ চোরা কারবারি মজুদদার স্মাগলারদের জন্য
আমাদের দেশটা আজ কোথায় চলে গেছে? আচ্ছা রানা, তুমি কি পারো না ওই পাপের পথ থেকে ফিরে আসতে? তুমি কি পারো না একটা সাধারণ মানুষের মতো একটি সুন্দর সংসার গড়ে তুলতে? তুমি জানো না লায়লা, আমারে দশ বছরের কচি হাতে দশ মন বোঝা তুলে নিয়ে সংসারের হাল ধরেছিলাম। কুলিগিরি করেছি, কাগজ বিক্রি করেছি, চাকরের কাজ করেছি, গাড়ি খেলেছি, ওয়ার্কশপের আগুনের মধ্যে ইস্পাত গলিয়ে নতুন সাজে সাজিয়েছি। তুমি এসব কিছুই জানো না লায়লা, কিছুই জানো না। ওই সব নিষ্ঠুর দিনগুলি থেকে যখন আমার বোন ও মাকে আমি সুখের দিনে নিয়ে আসতে চেয়েছি, তখন ওরা আমাকে পাপি বলে ছেড়ে চলে গেল, আমাকে একা করে দিয়ে গেল, বড় একা। তুমি একা নও রানা, তোমার সাথে আমিও আছি। আমার দিকে তাকিয়ে দেখো, আমারও কেউ নেই, আমার মা ভাই বোন আমার জন্য জীবন দিয়ে চলে গেছে। তোমার জন্য নয় লায়লা, আমার জন্যে। আমাকে তুমি ভালোবাসো তাই আজ তুমি একা, আমিও একা রানা, আমিও একা। আমরা এক এক করে দুজন হব, আমরা দুজন, আমরা দুজন। রানা তুমি তুমি ভেবো না, আবার তোমার মা রোনা সবাই ফিরে আসবে, তোমাদের আবার মিল হবে রানা। সত্যি বলছো? রোনা ফিরে আসবে, মা ফিরে আসবে? হ্যাঁ, রক্তের বাঁধন কোনো দিন ছিঁড়ে না রানা। জানো লায়লা, কাল রোনার জন্মদিন, কিন্তু আমার সব আশা শেষ হয়ে গেল লায়লা। না, কিচ্ছু শেষ হয়নি রানা, তুমি রোনাকে ফোন করো, ও নিশ্চয়ই আসবে। রোনা আসবে? হ্যাঁ, ভাই ডাকলে বন্যা আসতে পারে। লায়লা, রানা, লায়লা। হ্যালো মা, মা কাল রোনার জন্মদিন মা। পুলিশ অফিসারের কাছে আমি অপরাধী মা, কিন্তু রোনার কাছে আমি ভাইয়া। আমি রোনার সেই ভাইয়া মা, যে রোনার প্রত্যেকটি জন্মদিনে কেক এনে দিয়েছি। রোনা কেক কেটে আমার মুখে প্রথম তুলে দিয়েছে মা। মা, রোনাকে নিয়ে কাল তুমি এসো মা, ওর জন্মদিনটা আমাকে পালন করতে দাও মা। এত বছরের স্নেহ মমতার বিনিময়ে কালকের জন্মদিনটা আমাকে পালন করতে দাও মা। রোনাকে নিয়ে তুমি এসো মা। মা, রোনা যাবে। রোনা, রোনা, মা এলো না? আমি আমি কি তোদের কাছে পর হয়ে গেছি? হ্যাঁ পর। অচেনে একটা মানুষ মা আমাকে আদেশ করেছিল বোন হয়ে ভাইয়ের বাড়িতে আসতে, আমি তাই এসেছি। কিন্তু এখানের এই জলুসের মধ্যে আমি আমার ভাইয়াকে খুঁজে পাচ্ছি না। এই ঐশ্বর্যের মধ্যে আমি হারিয়ে ফেলেছি আমার ভাইয়াকে। কোথায় আমার সেই ভাইয়া যে মাটির ব্যাংক ভেঙে জমানো পয়সা দিয়ে আমার জন্য ছোট্ট একটা কেক কিনে এনেছিল? কোথায় আমার সেই ভাইয়া যে তার কোচির হাত দিয়ে পরিশ্রম করে আমাকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তুলেছিল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? পারবেন, পারবেন আমাকে খুঁজে দিতে? সেই ভাইয়াকে পারবেন খুঁজে দিতে? পারবেন না। আপনার অন্যায়ের পাহাড়ের নিচে দাফন হয়ে গেছে আমার ভাইয়া মিস্টার রানা হামিদ। আপনার এই স্মাগলিং চোরা কারবারির শেষ পাথরের নিচে আমার ভাইয়া হৃদয় বোবা হয়ে গেছে মিস্টার রানা হামিদ। আমার জন্মদিনে আপনি আমার ভাইয়াকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মিস্টার রানা হামিদ। হ্যাঁ হ্যাঁ, আমি মিস্টার রানা হামিদ। কিচ্ছু
ছিল তোর ভাইয়ার, ফুটপাতে মজুরি করে মাথার ঘাম পায়ে ফেলে দুটো টাকা কামাতো, গলিত লোহার মধ্যে হৃদয়কে গনগনে আগুন করে তুলতো তোর ভাইয়া। ন্যায় নীতি আর আদর্শ যা বিক্রি করে একবেলা এক মুঠো ভাত জোগাড় করতে পারত না। আর দেখ এই মিস্টার রানা হামিদ অন্যায় দুর্নীতি করে আজ লক্ষ লক্ষ মানুষের মুখে আহার তুলে দিতে পারে। এই দেখ, এই দেখ না, এই দেখ তোর ভাইয়া তোর জীবনে যত কেক এনে দিয়েছে সব একসাথে করেও রানা হামিদের আর এই কেকের দশ ভাগের এক ভাগ হবে না। রুনা, রুনা দেখ আমি তোর জন্য কত বড় পার্টির আয়োজন করেছি, দেখ রুনা। রুনা এরে ছুরি, কেক কাট রুনা, কেক কাট। না, আমি এই কেক কাটবো না। রুনা আজকের দিনের এই আনন্দ তুই নষ্ট করে দিস নে, কেকটা কাট রুনা, কেকটা কাট। হ্যাঁ কেক কাটতে পারি যদি। হ্যাঁ বল, যা চাস আমি তাই দেব, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স। তুমি আইনের কাছে সারেন্ডার করো ভাইয়া। না, আমি যে ভুবন গড়ে তুলেছি তা তোর বোকামের জন্য ভেঙে ঘুরিয়ে দিতে পারবো না। তাকে ছেড়ে দে তুই আইনের চাকরি, ছেড়ে দে এই জীবন। আমার শিক্ষা আমার জ্ঞান আমাকে ন্যায় ছেড়ে অন্যায় মেনে নিতে শেখায়নি, চলি। লক্ষ্মী সোনা করো না, লক্ষ্মী সোনা করো না, হাসোনা একটু হাসোনা, কেঁদো না আর কেঁদো না, লক্ষ্মী সোনা করো না, হাসোনা একটু হাসোনা, কেঁদো না আর কেঁদো না।
শোনা একটু হাসো না, কেঁদো না আর কেঁদো না, লক্ষ্মী সোনা করো না, লক্ষ্মী সোনা করো না, লক্ষ্মী সোনা। তুমি এমন হয়ে গেলে আমি কি করি? গোডাউন আছে, গুরুত্বপূর্ণ সভায় আমি কিছু বলতে চাই। আপনার বোন পুলিশ অফিসার রুনা, সে আমাদের কোটি কোটি টাকার মাল ধরে নিয়ে আমাদের পথের ফকির করে দিয়েছে, আমাদের দলের লোকদের অ্যারেস্ট করে রেখেছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। আমরা চুপ করে বসে থাকতে পারি না লিডার, আপনি হুকুম করলে রুনাকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। আমার বোন সম্পর্কে কোনো কথা উচ্চারণ করলে
আমি তোকে ক্ষমা করব না সিরাজি, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলব। লিডার, ঠিক আছে, রোরাকে আমি বোঝাবো, ও যেন আমাদের পথ থেকে সরে যায়। ভাই কোনোদিন বোনকে পথ থেকে সরাতে পারে না, রোনাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব, আর তোমাকেও আমার পথ থেকে সরিয়ে দেব। লিডার, তোর সাথে আমার বিশেষ জরুরি কথা আছে, আমি তোর জন্য আগামীকাল সকাল 10টায় সিবিচে অপেক্ষা করব, তুই সেখানে অবশ্যই আসবি। ভাইয়ার রানা হামিদ, আপনি আমাকে ডেকেছেন, আমি এসেছি, মনে হয় অন্যায় পাপের দিন শেষ হতে যাচ্ছে। অন্যায় আর পাপের দিন এই সমাজ থেকে আপনি কেন, আপনার চেয়ে বড় অফিসারও কোনোদিন শেষ করতে পারবে না। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাপ মিশে গেছে, পাপ আর জীবন সাগরের ঢেউয়ের মতো এক হয়ে ভেসে যাচ্ছে। জীবন যেমন শেষ করা যাবে না, তেমনি পাপও শেষ করা যাবে না অফিসার। পাপের স্রোতে ভেসে যাওয়া একটা লোকের মুখে এর চেয়ে যুক্তিপূর্ণ ভাষণ আর কি হতে পারে? কিন্তু ভাষণ শোনার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি আপনি সারেন্ডার করবেন কিনা তা জানতে। না, এখানে আমি কোনো পুলিশ অফিসারকে আমার সাথে কথা বলার জন্য ডাকিনি। এখানে এক বোনকে এক ভাই ডেকেছে, বোনের বিপদের কথা বলতে, তাকে বোঝাতে যে অন্যায়কে শেষ করতে গিয়ে সে তার নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। অপরাধী যখন কথা বলে তখন সেটা কোনো ভাইয়ের কথা হয় না, সেটা কোনো বোন শুনতে পারে না, অপরাধীর কথা শুধু পুলিশ অফিসারই শুনতে পারে। রুনা, রুনা তুই চাকরি ছেড়ে দে, অথবা ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যা, বিয়ে কর, সংসারই হ, মেয়েদের এই বিপজ্জনক কাজ করা ঠিক না বোন। এক অপরাধী দেখছি ভাইয়ের মুখোশ করে কথা বলছে। রুনা, তুই জানিস না তুই কোন পথে চলেছিস, তার ফল খুব খারাপ হবে। আমি যে পথে চলেছি তার ফল খারাপ হতে পারে, কিন্তু আপনি যে পথে চলেছেন তার ফল খারাপ হবেই। আমি তো খারাপের মধ্যেই ডুবে গেছি, খারাপের শেষ ধাপে গিয়ে পৌঁছে গেছি, তাতে আমার কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু তুই, তুই কেন তোর সুন্দর জীবনটাকে খারাপ করছিস? তোর জন্য যে মার মুখে এখনো হাসি ফুটে আছে তা কেন মিলিয়ে দিতে চাইছিস? তুই তোর পথ না ছাড়লে তোকে মরতে হবে। আমার নীতি, আমার আদর্শ আমাকে কর্তব্য ছাড়া সব ভুলিয়ে দিয়েছে। আমার বাবাও তার নীতি আর আদর্শের জন্য মৃত্যুবরণ করেছিল, আমি তারই সন্তান। আমারও যদি মৃত্যু হয় তবু আমি অন্যায় ও পাপের বিরুদ্ধে লড়াই করে যাবই। রুনা কোথায়? অপারেশন চলছে বাবা। রানা, রানা প্লিজ, রানা, রানা, রানা প্লিজ, আর কেউ না, রানা,
রানা প্লিজ রানা। লায়লা তুমি আমাকে আর বাধা দিও না, আমাকে শেষ হয়ে যেতে দাও। না আমি তোমাকে শেষ হতে দেব না, আর যদি এক ফোঁটা মদ তুমি খাও তাহলে বুঝবো আমি তোমার কেউ না। ভাইজান ভাইজান সব শেষ হয়ে গেছে, রুনা আপা গুলিকে হাসপাতালে। কি হাসপাতালে? রুনা রুনা বল কে তোকে গুলি করেছে, বল কে গুলি করেছে, চুপ করে থাকিস না। মা মা তুমি বলো মা কে ওকে গুলি করেছে, হাসান কে গুলি করেছে রুনাকে, কে গুলি করেছে, কার এত বড় সাহস যে আমার বোনকে গুলি করে, বল রুনা কে তোকে গুলি করেছে। তুমি? আমি? আমি তোকে? মা এই মা রুনা কি মাথা খারাপ হয়ে গেছে, আমি রুনাকে গুলি করেছি? এই হাসান তুমি তো ওকে ভালোবাসো, তুমি তো জানো যাকে ভালোবাসা যায় স্নেহ মমতায় ভরিয়ে দেওয়া যায় তাকে কি কেউ গুলি করতে পারে। রুনা রুনা তোর ভাইয়া তোকে গুলি করবে এ তুই কি করে বিশ্বাস করলি? তুমি তো বলেছিলে এই পথ থেকে সরে না দাঁড়ালে আমার জীবন শেষ হয়ে যাবে, জীবন তো শেষ করতে চেয়েছ কিন্তু পারোনি। আমি তোর জীবন শেষ করতে চেয়েছি? মা 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 রুনা এসব কি বলছে? ঠিকই বলেছে রুনা, বেরিয়ে যা। মা তুমি বিশ্বাস করলে আমি ওকে গুলি করেছি না, মা না মিথ্যে কথা, আমি ওকে বাঁচাতে চেয়েছি। বাস অনেক নাটক করেছেন আপনি, আর দরকার নেই, আপনি যদি রুনার ভাই না হতেন তাহলে এতক্ষণে আপনার উপর আমার হাত উঠে যেত। কি হাত উঠাবে তুমি? ওঠাও হাত ওঠাও, গেট আউট। আপনার বোন এখন সে নয়, আপনাকে সে ঘৃণা করে, প্রচন্ড ঘৃণা করে, আপনার মুখ সে দেখতে চায় না। আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। আমি ছাড়বো না রুনা, তোর কসম খেয়ে গেলাম, যারা তোকে গুলি করেছে তোর শরীর থেকে যত রক্ত ঝরিয়েছে প্রতিটি রক্ত বিন্দুর প্রতিশোধ আমি নেবই। আমাদের যে ক্ষতি করেছিল সেই পুলিশ অফিসার রোনাকে আমি শেষ করে দিয়েছি, আর গ্যাং লিডারকে শেষ করার পথও আমি তৈরি করে রেখেছি, এখন থেকে আমি হচ্ছি গ্যাং লিডার। রুনাকে কে গুলি করেছে বল? বলছি বলছি সিরাজি সিরাজি সিরাজি। সিরাজি আমার বোনকে তুই শেষ করতে চেয়েছিলি, এই পৃথিবীতে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওনারা তোর বাবার স্কুল থেকে এসেছেন, 7 তারিখ স্কুলের প্রতিষ্ঠা দিবস। আপনার আব্বাই ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা, তাই সেদিন আমরা একটা আলোচনা অনুষ্ঠান করব, আপনি মাকে নিয়ে উপস্থিত হলে খুব খুশি হব। অবশ্যই আসব, আমি না গেলেও রুনা যাবে, আমার শরীর মন দুটোই ভালো নেই। জি এবার আমরা চলি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস বলছি, আগামীকাল সকাল 10টায় দাউদ খানের পার্টনার 10 কোটি টাকার হেরোইন নিয়ে বাংলাদেশে আসছে, নাম তার কবির খান। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই হেরোইন দাউদ খানের হবে না, হবে আমার।
রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো কেন? কারণ ব্রিফকেসটা আমার দরকার। না না ওটা তুই সেই কবির খা যে আজ থেকে 14 বছর আগে আমার বাবা স্কুল মাস্টার হায়দ্রানিকে খুন করেছিলি। সম্মানিত সভাপতি, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী এবং সুধীজন, আসসালামু আলাইকুম। আজ এই স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং আমার বাবা মরহুম হায়দার আলী স্মরণে এই সভা। আপনারা হয়তো জানেন না, এই স্কুলটিকে ধ্বংস করে দিতে চেয়েছিল কিছু দুষ্কৃতিকারী। কারণ শিক্ষার আলো ছড়িয়ে পড়লে ওই সব লোকদের কুকর্মের মুখোশ খুলে যেতে পারে। আজ থেকে 20 বছর আগে আমার বাবা এই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে এই এলাকার সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়। তোমার উপর ভরসা করে দেখছি আমি ভুল করেছি। ভেবেছিলাম তুমি আইনকে শ্রদ্ধা জানিয়ে এই স্পেশাল দায়িত্ব সঠিকভাবে পালন করবে, প্রমাণ শুদ্ধ সবাইকে গ্রেফতার করবে, কিন্তু কিছুই করতে পারোনি তুমি, কিছুই না। এবং এর একমাত্র কারণ তুমি ওই হত্যাকারী স্মাগলার রানা হামিদের বোন। তুমি তোমার ভাইকে আইনের চেয়েও বেশি ভালোবাসো, তাই তুমি তাকে গ্রেফতার করছো না। তোমার সামনে খুন করেও সে পালিয়ে যেতে পেরেছে তোমারই দুর্বলতার কারণে। আমি তোমাকে দায়িত্ব থেকে না স্যার, আপনি আমাকে 7 দিনের সময় দিন। এই 7 দিনের মধ্যে আমি জীবিত অথবা মৃত রানা হামিদ কাইনের কারাগারে বন্দী করব ইনশাল্লাহ। মনে রেখো, 7 দিনের মধ্যে তুমি যদি ফেল করো তবে তোমাকে আমি সাসপেন্ড করতে বাধ্য হব। ইয়েস স্যার। লাইলা, আমার বাবার একজন হত্যাকারীকে আমি পৃথিবী থেকে শেষ করে দিয়েছি। আমার বাবার আত্মা কিছুটা শান্তি পাবে লাইলা। আর মাত্র একজন বাকি, ওকে শেষ করতে পারলেই বাবার হত্যার প্রতিশোধ নেওয়া পূর্ণ হবে। মানুষ মেরে মানুষের মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায় না লাইলা। তুমিও দেখছি নীতিকথা বলা শুরু করেছো, আমার মায়ের মতো, আমার বোনের মতো। তারা যা বলেছে আর আমি যা বলছি সব সত্যি কথা রানা। রক্ত বইয়ে কোনো কিছুর সমাধান হয় না। তার চেয়ে তুমি যে বিপজ্জনক পথে চলছো সে পথ ছেড়ে দাও রানা। হ্যালো রানাভাই, রানাভাই, খুব খারাপ খবর। খারাপ খবর আমি জানি, সারা পুলিশ ডিপার্টমেন্ট হন্যে হয়ে আমাকে খুঁজছে। না খালাম্মা ভীষণ অসুস্থ, সে এখন হাসপাতালে। মা হাসপাতালে? না হাসপাতালে তুমি আসতে পারবে না, পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছে, তোমাকে দেখা মাত্রই গ্রেফতার করবে। তবু আমি আসব। লায়লা, মা অসুস্থ, তুমি অপেক্ষা করো আমি আসছি। এখন একটু ঘুমা, এর মধ্যে আমরা সবকিছু পরীক্ষা করে দেখছি। ঠিক আছে। রোনা, মার অবস্থা কেমন? এখন ভালো। হাসান তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি এখন আর কিছু ভাবতে পারছি না। কি হয়েছে? মা শুধু রানা রানা করছে, কিন্তু পুলিশ অফিসার হিসেবে হাসপাতালে চারিদিকে পুলিশ পাহারা বসিয়েছি আমি নিজেই। রানা হামিদ আসার সাথে সাথে যেন তাকে গ্রেফতার করা হয়। এতটা ঠিক না রুনা, মার এই অবস্থা তোমার ভাইকে এখানে আসতে দেওয়া উচিত। তুমি যেমন এই মায়ের সন্তান,
সে তো এই মায়েরই সন্তান। না হাসান, আমি বিবেকের সাথে যুদ্ধ করছি। বাবার আদর্শে রক্ত যেমন বইছে আমার শরীরে, তেমনি মায়ের দুধও আছে শরীরে। ভাইয়ের ঘামে ঋণে ভরা এই দেহ, আমি কি করব হাসান? মায়ের কাছে যাওয়ার কোনো পথ তোমার নাই, চারিদিকে পুলিশ পাহারা। তুমি চলে যাও, আমি তোমাকে খবর জানাবো মায়ের অবস্থা কখন কি হয়। সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন একটাই পথ খোলা থাকে, মনে রাখিস, সেটা হলো আল্লাহর পথ। আমার মা যে সারা জীবন তোমার এখানে এসেছে আল্লাহর রহমত পাওয়ার জন্য, সেই আমার মা আজ হাসপাতালে মৃত্যুশয্যায়। বাহ বাহ, আশ্চর্য রূপ তোমার! আমার মতো পাপীকে তুমি শাস্তি না দিয়ে, যে সারা জীবন সৎভাবে জীবন যাপন করেছে, সততার জন্য প্রাণের সন্তানকে ত্যাগ করেছে, তাকে তুমি শাস্তি দিচ্ছ কেন? বলো, উত্তর দাও। কি অন্যায় করেছে আমার মা যাকে তুমি শাস্তি দিচ্ছ? কেন তাকে শাস্তি দিচ্ছ, বলো, উত্তর দাও, কেন? এই জন্য যে সে আমার মা, এই জন্য যে সে আমার মতো পাপীকে জন্ম দিয়েছে, এই জন্য যে তাকে আমি জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমায় কোনো দিন ডাকিনি, আজ ডাকছি। যত শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও, আমার মাকে তুমি ভালো করে দাও, আমার মাকে তুমি সুস্থ করে দাও, আমার মাকে তুমি ভালো করে দাও, ভালো করে দাও। হে আল্লাহ, তুমি আমার জীবনের বিনিময়ে আমার মাকে তুমি সুস্থ করে দাও। বাবা, তুমি? আমি এক পাপী সন্তান বাবা, আমাকে পুলিশ খুঁজছে। আমার মা আমার চিন্তায় ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে, অথচ আমি তার কাছে যেতে পারছি না। বাবা, আমি এসেছি আমার মায়ের জীবন ভিক্ষার জন্যে। আমি গুনাহগার, আমার কথা আল্লাহ হয়তো শুনবেন না। আপনি আপনি একটু আমার হয়ে আল্লাহকে আমার মায়ের জীবন ফিরিয়ে দিতে বলেন বাবা। মায়ের জন্য সন্তানের আবেদনই আল্লাহর দরবারে সবার আগে গিয়ে পৌঁছে। তোমার আবেদন পৌঁছে যাবে বাবা, তোমার আবেদন পৌঁছে যাবে। মা, এই তো সুস্থ হয়ে গেছেন, আর কোনো ভয় নেই। মাকে বাড়ি নিয়ে যেতে পারবো ডাক্তার? হ্যাঁ, আমি এক্ষুনি রিলিজ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। মা, রুনা, বাড়ি যাবার আগে আমি একবার মাদারে যাব। যাবে মা, আমি তোমাকে নিয়ে যাব। হে আল্লাহ, তোমার করুণে আমি আমার জীবন ফিরে পেয়েছি। হে আল্লাহ, রহম করো আল্লাহ, আমার রানাকে ভালো পথে নিয়ে এসো আল্লাহ, সৎ পথে নিয়ে এসো। মা, তুমি হাসপাতালে অসুস্থ ছিলে? হ্যাঁ বাবা, আমি সুস্থ হয়েছি। হে আল্লাহ, তুমি সন্তানের আবেদন মঞ্জুর করেছো, তোমার অসীম করুণা আল্লাহ। জানো মা, তোমার সন্তান রানা এখানে এসেছিল। হ্যাঁ, নিজের জন্য নয়, তোমার জীবনের জন্য মা, আল্লাহর কাছে করুণা চাইতে এসেছিল। এই যে দেখছো দেয়ালে রক্ত, এই রক্ত তোমার ছেলের রক্ত মা।
তার ডাক শুনেছেন মা, তুমি সুস্থ হয়ে এসেছ, সবই আল্লাহর করুণা মা, সবই আল্লাহর করুণা। আমার জন্য আল্লাহকে দেখেছি মা, রানা রানা এই নাও তোমার মা সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মা ভালো হয়ে গেছে? তুমি জানলে কি করে? আমি হাসপাতালে গিয়েছিলাম, তোমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আমার মা ভালো হয়ে গেছে? ও লায়লা, আমার বুকের উপর চেপে থাকা একটা মস্ত বড় পাথর নেমে গেল, কি যে আনন্দ লাগছে আজ। লায়লা আজ অন্তত একটু খেতে দাও আমাকে, আর কোনো দিন আমি চাইবো না। না, তুমি আর মদ খাবে না, আর তোমাকে আমি নষ্ট হতে দেব না। তোমার পাপের জীবন তোমাকে ছেড়ে দিতে হবে। মা ভালো হয়ে গেছে, তোমার ডাক আল্লাহ শুনেছে, এবার তোমাকে ভালো হতেই হবে রানা। রানা, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। সুন্দর একটা ঘর হবে, সেই ঘরে সুখ থাকবে, শান্তি থাকবে, ঘর উজ্জ্বল করে আসবে একটি সন্তান। ওকে নিয়ে আমরা হাসবো, খেলবো, কোনো পাপ আমাদের সন্তানকে স্পর্শ করতে পারবে না। লায়লা, আমি তোমার কাছে কোনো দিন কিছু চাইনি, আজ চাইছি তুমি ভালো হয়ে যাও। তোমার মার মনে শান্তি আসবে, তোমার আদরের বোনের মনে শান্তি আসবে, আমার মনে শান্তি আসবে। লায়লা, আমার ভালো হওয়াতে যদি সবার মনে শান্তি ফিরে আসে তাহলে আমি ভালো হয়ে যাব। যে ভবিষ্যতের ছবি তুমি আমাকে দেখালে সেখানে আমি কোনো পাপ আসতে দেব না। আমি তোমাকে বিয়ে করব লায়লা। রানা, আমি তোমাকে নিয়ে মায়ের কোলে ফিরে যাব। রানা, লায়লা, লায়লা। ও সাগরের পানি রে, ও সাগরের পানি,
লাইলা ও রানা বিয়ে করবে? গুড, ভেরি গুড। বিয়ে করে ওরা সংসার করবে, সুন্দর স্বপ্ন। এত সুন্দর স্বপ্ন দেখার অধিকার ওদের নেই আব্বাস। কবির খাঁকে মেরে ফেলেছে রানা, কোটি কোটি টাকার মাল লুট করে নিয়ে গেছে। এরপর রানার বেঁচে থাকা ঠিক না। স্যার, রানার আরেকটা খবর আমি পেয়েছি, বড় ডেঞ্জারাস খবর। এই রানার বাবা ছিল আদর্শ স্কুল মাস্টার হায়দার আলী। হায়দার আলী? যে হায়দার আলীকে 14 বছর আগে আপনি ও কবির খাঁ খতম করেছিলেন। হায়দার আলীর ছেলে রানা? শুধু ছেলে না, মেয়েও আছে স্যার। ওই পুলিশ অফিসার রুনা তার মেয়ে, আর ওই রুনার সাথে হাসানের, মানে আপনার ছেলের দারুণ প্রেম। ওয়ান্ডারফুল! আজ একসাথে এতগুলি গরম খবর তুই দিলি যে আনন্দে আমার বুক ভরে গেছে। যেমন করে হায়দার আলীকে শেষ করেছিলাম, তেমনি করে রানা রুনা সবাইকে খতম করে দেব। তবে সবচেয়ে আগে শেষ করতে হবে ওই শপিনী লাইলাকে। অনেক করেছ দাউদ খান, এবার আর কাউকে শেষ করতে দেব না। হাসান, আমি তো ড্যাড, তোর বাবা। এতদিন জানতাম তুমি আমার ড্যাড, আজ জানলাম তুমি একজন স্মাগলার, খুনি। কোনো খুনি আমার ড্যাড হতে পারে না, পারে না। আমি স্মাগলার হই আর খুনি হই, তাতে তোর কিছু যায় আসে না। পিতা হিসাবে আমি তোর কোনো কিছুই অপূর্ণ রাখিনি। তোর ভবিষ্যতের জন্য আমি 4টা বাড়ি করেছি যার মূল্য হবে 10 কোটি টাকা। তোর সুখের জন্য আমি 7-7টা ইন্ডাস্ট্রি করেছি, যেখান থেকে প্রতি বছর আয় হচ্ছে কোটি কোটি টাকা। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি সারা বিশ্বের বড় বড় শহরগুলোতে একটা করে ব্যাংক অ্যাকাউন্ট করে রেখেছি, যেখানেই যাস না কেন টাকার কোনো অভাব হবে না। আর তুই বলছিস কিনা আমি তোর ড্যাড? তুই তোমার ওই 4-4টা বাড়ি, 7টা ইন্ডাস্ট্রি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কোনোটাই আমাকে বাবার স্নেহ দিতে পারেনি, মমতা দিতে পারেনি। ওই সব ঐশ্বর্য দিয়ে তোমার ভেতরে জানোয়ারটাকে তুমি ঠেকে রাখতে পারোনি, কোনোদিন পারবেও না। তোমার সব অপকর্ম আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, তোমার এই রূপ আমি প্রকাশ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তোকেও আমি ক্ষমা করব না। তুই আমার ঘরের শত্রু, প্রথমেই মুখ বন্ধ করতে হবে তোর। আমি বিয়ে করে তোমার আশীর্বাদ নেব, তুমি আসবে তো মা? আমাকে দোয়া করতে তুমি এসো মা, তারপর তুমি যা বলবে আমি তাই করব। তুমি এসো মা, তুমি এসো। আসবো বাবা, অবশ্যই আসবো মা, আমার লক্ষ্মী মা। রানা, রানা, হ্যালো রানা।
মা, আজ তোমার দোয়া আমার সবচেয়ে বেশি দরকার। দোয়া? হ্যাঁ মা, সারা পুলিশ ডিপার্টমেন্টে আমার বদনাম হয়ে গেছে, সবাই সন্দেহ করছে, আমি ন্যায়ের চেয়ে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি। স্বয়ং আইজি সাহেব আমাকে সাসপেন্ড করার হুমকি দিয়েছে। আমি আমি হেরে যাচ্ছি মা, লজ্জায় অপমানে আমার মাথা নিচু হয়ে আসছে। সাত দিন সময় চেয়েছিলাম, আজ শেষ দিন, তুমি আমায় দোয়া করো, আজ যেন আমি সফল হতে পারি। প্রয়োজনে ক্রিমিনালকে গুলি করতেও যেন আমার হাত না কাঁপে। দোয়া করছি তুই যেন সফল হতে পারিস, অন্যায়কে প্রতিরোধ করতে তোর ন্যায়ের হাত যেন না কাঁপে। তোমার দোয়া যখন পেয়েছি, এবার আমার ন্যায়ের হাত আর কাঁপবে না মা। তুমি? হ্যাঁ রোনা, আসল অপরাধীকে ধরিয়ে দিতে তোমাকে নিতে এসেছি। আসল অপরাধী? হ্যাঁ, আমার বাবা দাউদ খান, যে তার সমাজ তরদি মুখেশের আড়ালে স্মাগলিং, চোরা কারবারি, এমনকি মানুষ খুন করেছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ রোনা, তোমার বাবাকেও আমার বাবা খুন করেছিল, এবং আজও সে লায়লাকে খুন করতে গেছে। জলদি চলো রোনা, লায়লাকে বাঁচাতে হবে এবং ড্যাডিকেও গ্রেফতার করতে হবে। চলো চলো। ও কোথায়? কে? যার রক্ষিতা তুমি সেই রানা কোথায়? এখানে নেই। এখানে নেই তো কোথায় আছে? আমি জানি না। জানি না কে জানি বলাতে, আমি জানি। আমায় মেরে ফেললো আমি বলবো না। লায়লা, লায়লা, রানা, রানা, না লায়লা না, তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে আমি যেতে দেবো না লায়লা, তবেই তোমাকে যেতে দেবো না। রানা, আমার ঘর, সংসার, স্বপ্ন সব ভেঙে গেল। লায়লা, তুমি কাউকে মারবে না লায়লা, তোমাকে আমার কসম দিলাম। বলো কে তোমাকে মেরেছে, বলো কে তোমার আর আমার স্বপ্নকে ভেঙে শেষ করে দিয়েছে। রানা, তুমি আমার স্বামী, তোমার বুকে মাথা রেখে মরতে পারছি, এটাই আমার অনেক পাওনা। বলো 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 লালা, কে সে?
আমাকে মাফ করে দাও রানা, আমাকে মাফ করে দাও। তোকে আমি মাফ করার কে? তুই তো আমার কিছু করিস নি, তোকে মাফ করবে আমার বাবা, আমার লায়লা। তুই ওদেরকে ওপরে পাঠিয়ে দিয়েছিস, আমিও তোকে ওপরে পাঠিয়ে দিচ্ছি, ওদের কাছে গিয়ে মাফ চা। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বাবা। বাবা তোমার কাছে মাফ চাইতে তোমার খুনিকে পাঠাচ্ছি, তুমি ওকে মাফ করে দিও। লায়লা তোমার খুনিকে তোমার কাছে পাঠাচ্ছি, তুমি ওকে মাফ করে দিও। গ্রেপ্তার করছো না, অন্যায়কে প্রতিরোধ করতে তোর ন্যায়ের হাত যেন না কাঁপে। Ah!
মা, আমি আমার কথা রেখেছি মা। লাইলাকে নিয়ে তোমার দোয়া নিতে এসেছি মা, কেউ আমার পর্দা কেটে পারেনি। অন্যায়ের পথে চলতে চলতে আমি শেষ হয়ে গেছি মা। মা, আমি তোমার কাছে ফিরে এসেছি মা। আমার উপর তোমার তো কোনো রাগ নেই মা। না বাবা না, আমার কোনো রাগ নেই। তোমার মনে আছে মা, এই মাজারে তোমার বুকে আমি কত ঘুমিয়েছি। তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি মা। আজ 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 আমি তোমার বুকে ঘুমাবো মা, আজ আমি তোমার বুকে ঘুমাবো। রোলা, আর একবার ভাইয়া বলে ডাক। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। তোকে তোকে মাফ করে দিয়েছি না রোলা। বলো ভাইয়া, হাসান হাসান ভাইয়া, হাসান রুনাকে দেখো। মা, আমার ঘুম পাচ্ছে মা, আমি একটু ঘুমাবো। আমাকে ঘুমাতে দাও, আমাকে। রানা, রানা,